এইখানে খাচ্ছি না, দেখতে এসেছি। আজকে দুপুরবেলা পুরো নিরামিষ রান্না আছে, তো দেখো কি রান্না করেছি। সবার প্রথমে দেখাই, এটা হলো এই যে ভাত, আর এটা হচ্ছে বড়া। বড়াটা হচ্ছে আর কি সব রকমের যা যা হাতের সামনে সবজি ছিল সব দিয়ে এই যে বড়া করেছি। আর এবারে এইদিকে এইদিকে হচ্ছে স্যালাড, টমেটো, শশা আর পেঁয়াজ। এর নিচে কি আছে দেখি, আচ্ছা এর নিচে রয়েছে হচ্ছে আলু ভাজা আর হচ্ছে পটল ভাজা। আর এটা হচ্ছে ডাল করেছি, পেঁপে দিয়ে ডাল করেছি। হাতাটা আমি নিয়ে বসিনি তাই দেখাতে পাচ্ছি না, হাতও তো দেওয়া যাবে না গরম। এই যে এটা হচ্ছে পেঁপে দিয়ে ডাল করেছি, কিন্তু ভুল হয়ে গেল, আমি পেঁপে দিয়ে মুগ ডাল করি, তার আজকে হয়ে গেল হচ্ছে মুসুরির ডাল। তার কারণ হচ্ছে আমি যখন বাটির মধ্যে নিয়েছি তো বাটিটার মধ্যে একটুখানি জল ছিল, খুব ভালো মানে এদিক ওদিক মনটা চলে যায়, তো মানে মুগ ডাল ঢালতে গিয়ে মুসুরির ডাল ঢেলে ফেলেছি। তো ভাবলাম যে ঠিক আছে মুসুরির ডাল দিয়ে একদিন করে দেখি, আমি যদি ডালে কোনো সবজি দিই না তাহলে পরে আমি মুগ ডাল দিয়েই করি, আর মুসুরির ডাল এমনি করি, টক ডালও আমি ওই মুগ ডাল দিয়েই করি। আর হচ্ছে তরকারি করেছি হচ্ছে এই যে এটা হচ্ছে পটল আলুর তরকারি, পুরো নিরামিষ তরকারি। আজকে দুপুরে হচ্ছে যে এটাই হচ্ছে মেনু, স্যালাড, ডাল, বড়া ভাজা, পটল ভাজা, আলু ভাজা আর হচ্ছে তরকারি। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। আর এখন দেখো ছেলে আমি আসবে তিনজনেই বেরোচ্ছি হচ্ছে বাজারে, আর এখন বাজে হচ্ছে 8:15 মতন বাজে। দুজনেই আমার পেছন দিকে, একবার এই দিকে যাচ্ছে একবার এই দিকে যাচ্ছে। তো এখন যাব হচ্ছে দোকান আর বাজার, এমনি ওই যে বাজারের ব্যাগ, এই যে বাজারের ব্যাগ নিচ্ছে। আর হচ্ছে ওখানে দেখছো ব্যাগ ট্যাগগুলো সব ছড়ানো আছে, ওইদিকে তাকিয়ে কোনো লাভ নেই, কেন ওগুলো ওখানে রাখা হয়েছে, পরে ওগুলোকে সব গোছানো হবে, ওই জিনিসপত্র এনেই রাখা হয়েছে। আর হচ্ছে তোমাদের একটা কথা বলি, দুপুরবেলা হচ্ছে ভাত টাত খেয়ে শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছি, 8 ঘন্টা মতন ঘুমিয়ে পড়েছি। তো দুপুরবেলা কী রান্না করেছি সেটাও আমি ভিডিও করে রেখেছি, তোমাদের সাথে শেয়ার করব। আর এখন বাজারে যাচ্ছি। আর একটা কথা হলো যে জগদ্ধাত্রী পুজোর সময় আমি জগদ্ধাত্রী ঠাকুরের ভিডিও মানে তুলে রেখেছিলাম, সেগুলো আমি দেখলাম আমার ফোনে রয়ে গেছে, তাই ভাবলাম একটুখানি তোমাদের সাথেও শেয়ার করে দিই। তো এই আজকেই আমি এই ভিডিওর সাথেই জগদ্ধাত্রী ঠাকুরের ভিডিওটাও শেয়ার করে দেবো। এখন শুধু এই যে আমি কথা বলছি এটাই থাকবে, আর হচ্ছে দুপুরবেলা কী রান্নাবান্না করলাম সেটা দেখাবো, আর জগদ্ধাত্রী ঠাকুর, অনেক জগদ্ধাত্রী ঠাকুরের ভিডিও আছে, তো ওগুলো একদিনে তো হবে না, অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করবো, তোমরাও দেখবে আমিও একবার দেখে নেবো। তো চলো বাজারে যাই, 8:30 বাজে, আর আমাদের এখানে তো মানে বিশাল রাত্রিরে দোকান বাজার তো জানোই, তো ওটা হবে না। আর বাজার এখন আমি করব হচ্ছে জ্যোতি থেকে, জ্যোতির মোড় থেকেই এখন বাজার করব। এইবারে এই যে দেখো চলে আসলাম হচ্ছে আইসক্রিমের দোকানে, আর এটা একটা আইসক্রিম পার্লার, আর এটা হচ্ছে চন্দননগরে। এখন আইসক্রিম হচ্ছে চুজ করা হচ্ছে কে কোনটা খাবে, এখানে অনেক রকমের আইসক্রিম আছে, তবে দুঃখের বিষয় একটাই, আইসক্রিম প্রত্যেক কয়টা আইসক্রিমের 10 টাকা করে বাড়িয়ে দিয়েছে, মানে এক লাফে 10 টাকা, ধরো যেটা 50 টাকা সেটা 60 টাকা হয়েছে, আর যেটা শুধু একটা আইসক্রিমই বোধ হয় 20 টাকা, আমার অতটা আগের দামটা মনে নেই, 20 টাকা মতন বাড়িয়েছে। এখানে আইসক্রিম কেকও ছিল, আর যে এখানে সমস্ত মানে যতগুলো আইসক্রিমের ইয়ে আছে সবার মধ্যেই আইসক্রিম রয়েছে, 10 টাকা করে সব কয়টা আইসক্রিমের দাম বাড়িয়ে দিয়েছে। এইবারে নেওয়া হলো তিনজন, ও আর মানে আমার ছেলে আর ছেলের বাবা হচ্ছে একরকমের নিয়েছে, আমি হচ্ছে আর এক রকমের আইসক্রিম নিয়েছি, এই যে তিনটে স্টিক আইসক্রিম নিলাম। লোকটা কী করছে, এটা বোধহয় আইসক্রিম মানে গোছালো না কী করলো, হাত দিয়ে চেপে চেপে সেটা আমি জানি না, এই যে আইসক্রিম দিল। এবারে এই আইসক্রিমটা যেটা আমি আজকে খেলাম সেটা ওরা খেয়েছে আগে, আমি এটা খাইনি, এটা আমি আবার আজকে ফার্স্ট টাইম খেলাম। এবার আইসক্রিমে দেখো এটা 3-in-1 ছিল, প্রথমে এটা কী যেন নামটা বলছিল, লেখাও ছিল ভুলে গেছি, এই সামনের এই আইসক্রিমের টেস্টটা খুব ভালো ছিল, মাঝখানেরটা একটা ভাইলেট কালারের ছিল, মাঝখানেরটা হোয়াইট, আর নিচের যেটা রয়েছে একটুখানি এটা ইয়েলো ইয়েলো হালকা ছিল, তো
তো ওইটা তো আমার পেয়ারার টেস্ট লেগেছে আমার, ওই যে নিচে এইবার একটু বোঝা যাচ্ছে, সামনেরটা খুব ভালোই টেস্ট লেগেছে। আর ওরা খাচ্ছে হচ্ছে চকোবার, তো আমার আইসক্রিমের থেকে ওদের আইসক্রিমটা অনেকটা বেশি দাম ছিল, এটা আমি পরে জানলাম, আগে জানলাম না। যাই হোক, আমার আইসক্রিমটা ভালো ছিল। এবার আমি এই দেখো এখানে জল ভরা সন্দেশ বানানো হবে, তাই জন্য সেই মিশ্রণটা হচ্ছে মেশিনে করা হচ্ছে, মানে বাইরের যে সন্দেশটা থাকে সেটা তো তৈরি করতে হয়। তো আমি যখন গেছি দোকানে দেখলাম যে মেশিনটা চলছে, মিষ্টির দোকানে মেশিনটা চলছে, তাই আমি জল ভরা সন্দেশের এইটা তুলে নিয়ে আসলাম তৈরিটা। এবার দেখো বাজারে চলে আসলাম, বাজারে নেওয়া হলো হচ্ছে এই যে এটা এখানে 5 কিলো আলু। আবার একটুখানি দেখি কী কী না হচ্ছে, আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি না। আচ্ছা, সজনে ডাটা এবার দেখা হচ্ছে এখান থেকে আমার যতদূর মনে হয় কী কী নিয়েছি বলছি একবার মনে করে, আর তার মধ্যে এখানে দেখাও যাবে। এখানে হচ্ছে সজনে ডাটা, আলু, আচ্ছা বরবটি, আম, একটা কাঁচা আম নিয়েছি, একটা আমি 350 গ্রাম হয়েছে, 120 টাকা করে আম, ডাটা কত করে আমি 100 টাকা করে বোধ হয় ডাটা। আচ্ছা আর বলতে পারবো না দামগুলো, আমি অতটা বলতে পারবো না। আর নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা নিয়েছি, লেবু নিয়েছি, বরবটি নিয়েছি, আর কী নিলাম আর বোধ হয় 2-1টা কি হয়তো কিছু নিয়েছে, যে আমি হাত দিয়ে দেখাচ্ছি যে কোন ডাটাটা নেবে। খুব মোটা মোটা ডাটাগুলো এখন এইরকমই ডাটা, বলছি যে একটুখানি মানে কম মোটা নাও। আর পাশ থেকে একজন ছিল, মানে এই ছেলেগুলোরই বোধ হয় মা, এখানে দুটো ছেলে রয়েছে ওদেরই বোধ হয় মা, বলছে যে হ্যাঁ হ্যাঁ মোটা ডাটাগুলোই খুব মানে খেতে ভালো, মোটা ডাটা নাও। আর 100 গ্রাম লঙ্কা নিয়েছি, আর 5টা না কয়েকটা লেবু, এই যে আমটা নেওয়া হলো। হ্যাঁ, আর এই যে বেগুন টেগুন ওয়েট করা হচ্ছে এগুলো আমার না, এগুলো অন্য কারো হবে। আর ঘরে এসে খিদে পেয়েছিল বলে এই যে বিস্কুট নিয়ে এসেছি, দোকানেও গেছিলাম, দোকান থেকে অনেক জিনিস নিয়েছি, আর এই বিস্কুটটা খেলাম। এবারে আসার সময় নিয়ে এসেছি হচ্ছে এই যে চিকেন বিরিয়ানি, আবার ঘরে এসে রান্না করব, করিনি কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। আর দুপুরবেলা তো দেখালামই পুরো নিরামিষ রান্না করেছি, তাই আসার সময় 3 প্যাকেট বিরিয়ানি নিয়ে এসেছি, চিকেন বিরিয়ানি নিয়ে এসেছি। আর বিরিয়ানির মধ্যে শুধু স্যালাড ছিল আর হচ্ছে বিরিয়ানি ছিল, আর বিরিয়ানির ভেতরে ছিল ডিম দেয়নি, ডিম তো দেখলাম দেয়নি, যাই হোক যেরকম দামটা নিয়েছিল দেওয়াটা উচিত ছিল। তো এটা ও, আমি তো এখানে দোকানের মধ্যে ছিলাম, আর ও আর ওর বাবা গিয়ে আর কি বিরিয়ানিটা নিয়েছে, নাহলে আমি জিজ্ঞাসা করতাম যে ডিমটা কেন দেওয়া হলো না। আমি বলছি কী গো ডিম দিল না, বলে হ্যাঁ হ্যাঁ ভেতরে আছে, ও কিন্তু দেখেনি, তারপরে বলে কী ও তাই না ডিমটা দেয়নি। যাই হোক, এই যে চিকেন বিরিয়ানি, তবে কিন্তু খেতে কিন্তু ভালো ছিল, এই দোকানে আগে খেয়েছিলাম কি না আমি জানি না। আমি না বিরিয়ানি ম্যাক্সিমাম বিরিয়ানি না বাড়িতে নিয়ে এসে খাই, দোকানে বসে খুব কমই খাই। তো আর বাড়িতে যখনই নিয়ে আসা হয় সবসময় যে আমি যাই এরকম কিন্তু কোনো মানে নেই, বেশিরভাগ হচ্ছে ছেলে যায়, ছেলের বাবা যায়, মানে ছেলে কিন্তু একা যেতে পারে না, ও বাবার সাথেই যায়, আবার অনেক সময় হাজব্যান্ড একাই নিয়ে আসে। ওই জন্য আমি কোন জায়গাটায় দোকানটা ঠিক বলতে পারবো না, এখন বলতে গেলে জিজ্ঞাসা করে বলতে হবে, তবে এইটুখানি জানি এটা চন্দননগরের বিরিয়ানি, মানে দোকানটা চন্দননগরেই আছে। তো খেয়ে নি বিরিয়ানি। प्यार झूठा था जताया ही क्यों, प्यार झूठा था जताया ही क्यों, ऐसे जाना था तो आया ही क्यों, ऐसे जाना था तो आया ही क्यों, सितम कर तू जरा और सितम कर दिया, आजा बेवजह सा ये रिश्ता खत्म कर दिया। ओ बेदर्द या यार बेदर्द या, ओ बेदर्द या यार बेदर्द या, ओ बेदर्द या यार बेदर्द या, ओ बेदर्द या यार बेदर्द या। दर्द दिल के
दर्द दिल के बिना महफिल ही क्या, जो ना टूटा कभी वो दिल ही क्या, जो ना टूटा कभी वो दिल ही क्या, है मेरा हाल बुरा और बुरा कर दिया, मेरे जख्मों को जरार हरा कर दिया, ओ बेदर्द यार बेदर्द आ, ओ बेदर्द यार बेदर्द आ, कुछ तो होने लगा।
पहली मोहब्बत का एहसास है।